হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি চাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই একটা কামনা করি। বন্ধুরা, আজ আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি নিদান সোনার লাভ স্টোরির গল্পটা বলতে এসেছি। আমি ওনার নিদান সোনার লাভ স্টোরির চ্যানেলটা সবসময় দেখি, বুঝছো? তারপর কালকে আমার মোবাইলে নেট ছিল না, তাই ওনার চ্যানেলটা দেখার জন্য আমি 12টা অবধি অপেক্ষা করছিলাম। তারপর 12টার পর আমার মোবাইলে যখন নেট এসেছে, তখন আমি ওনার চ্যানেলটা দেখছিলাম। তখন দেখছি ওনার উনি একটা ভিডিও বানিয়েছেন, ভিডিওতে খুব কান্না করছিলেন। ওনার শ্বশুর বাড়ির লোকেরা কিছুতেই এগিয়ে দিতে চাইছে না। বন্ধুরা, আমি জানি ওনার কত কষ্ট হচ্ছে, কারণ আমিও তো ওনার মতো। আমার স্বামী মারা যাওয়ার পর আমারও যে কত কষ্ট হয়েছিল বা এখনই হচ্ছে, তা শুধু আমি বুঝতে পারি। আর ওনার কষ্টটাও আমি বুঝতে পারছি। বন্ধুরা, ওনার চ্যানেল যারা দেখছেন, প্লিজ ওনাকে একটু হেল্প করুন। জানি না স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা কেন যে এরকম করেন। আমার যখন স্বামী মারা যান, তখন আমাকে সবার প্রথম বলেছিলেন যে টাকা পয়সা জমিয়ে রাখবে, তোমার মেয়েকে কেউ বিয়ে দিয়ে দিতে পারবে না, শুধু তুমি দিতে হবে। আমার জামাই যখন মারা যাওয়ার দুদিন পরে এই কথাটি আমাকে শুনিয়ে দিয়েছেন। বহুত কষ্ট করেছি আমি, অনেক কষ্ট করেছি, আজ অবধি আমি কষ্ট করে যাচ্ছি। আমি জানো, আমি একটা প্রথম একটা চ্যানেলে ভিডিও বানাচ্ছিলাম, সেটা কিন্তু ওনাদের কারণে আমি এই ভিডিওটি বন্ধ করে দিয়েছি। কারণ ওরার মোবাইল একদিন দিয়েছিল, ওই ভিডিওটা দেখে ওরা আমাকে যাত্রা কিছু বলেছিল, তাই ওই চ্যানেলটা আমার খুবই মানে ভালো পজিশনে যাচ্ছিল, কিন্তু আমি ওটা বন্ধ করে দিয়েছি। তাই নতুন করে একটা চ্যানেল খুলেছি, যেটা আমি এই বাংলা চ্যানেলে আছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ ওনাকে একটু সাহায্য করো। আমি তো একজন বড় ইউটিউবার নয়, ওটা আমি কমেন্টে ওনাকে বলতে পারতাম, কিন্তু ভিডিও বানানি আমার মধ্যে আমি মনে করলাম সবচেয়ে ভালো। আমি জানি যার স্বামী নাই তার কেউ নেই। বন্ধুরা, প্লিজ ওনাকে একটু সাহায্য করেন। আর কি বলবো, আমার এই এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমি ওনার কষ্টটা খুবই বুঝতে পারছি, খুবই বুঝতে পারছি। আমি ওনার মতো নেই, একদম সেম টু সেম ওনার সাথে যা হচ্ছে তাই আমার সাথে হয়েছে। আর মরার প্রায় 1 বছর 4 মাস হয়ে গেছে, কিন্তু জানো আমার স্বামীর এখনো বার্ষিক শ্রাদ্ধ এখনো করতে পারিনি। 2-3 বার আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম শ্রাদ্ধ করার জন্য, কিন্তু ওরা কিছুতেই মত দিচ্ছে না। জানি না ওরার মনে কি আছে কি না, তা আমি বুঝতে পারছি না। আমার এই ভাবছি এই মাসে আগস্ট সেপ্টেম্বর মাসের 6 তারিখে একটা ডেট আছে, 6 তারিখে মানে শ্রাদ্ধটা করতে পারবো। তাই আমি ঘরে গিয়ে ওরা সবাইকে বলবো যে ওটা আমাকে একটু করে দাও। জানি না করবে কি না, যদি করে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি বলবো, আর না করলেই আমি তোমাদেরকে বলবো। আমি জানি না, আমি মানুষের কষ্টটা খুব বুঝি, কারণ আমার সাথে এটা হয়েছে, তাই আমি খুব বুঝতে পারবো। আমি খুব বুঝি ওনার কষ্ট, আমিও একদম ওনার মতো। বন্ধুরা, প্লিজ ওনাকে একটু সাহায্য করুন। আর আমার জীবনের যদি কাহিনী আপনারা শুনতে চান, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে। আমি সব বলবো, সব কিছু বলবো, আমার জামাইয়ের সাথে কি হয়েছে, আমার জামাই কেন কেমনে মারা। আমার জামাই একজন সিআরপিএফ ছিলেন, উনি রিটায়ার্ড হয়ে মাত্র 8 মাস ছিলেন গ্রামেতে, 8 মাস পরে উনি মারা যান। আজকে 1 বছর 4 মাস হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি নিদান সোনা লাভ স্টোরি মহিলার কি কষ্ট হচ্ছে। এত শ্বশুর বাড়ির সাপোর্ট পাচ্ছে না, আর
উনি ওনার স্বামী চাকরি থাকা ধরুন উনি কষ্ট করছেন, এত কষ্ট করছেন, মেয়েটাকে দেখে এত মায়া লাগে। আমারও তিনজন মেয়ে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে যেটা এখন 7 বছর হয়ে গেছে। আমি 1 বছর খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি, তাই ওনার কষ্ট আমি খুব বুঝতে পারছি। প্লিজ ওনাকে একটু সাহায্য করেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ ওনাকে একটু সাহায্য করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আর আপনারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, এটাই কামনা করছি। তো ওকে, ফ্রেন্ড, বাই।